সিঙ্গারের সৌজনে কোরবানির হাটের খবর। এবার জানবো কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর তেজগাঁও হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে রাকিব আল জাবেদ, রয়েছেন সেখানে। রাকিব, এই মুহূর্তে হাটের কি চিত্র দেখছেন জানাবেন। শান্তা, আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মেরাদিয়া হাটে, এবং যথারীতি সকাল থেকে যেমনটা দেখছিলাম যে এখানে গরু বেচা বিক্রির যে চিত্রটা শেষ দিন হিসেবে, কিন্তু সেই অর্থে বাজার দেখি কমে জমে উঠেনি, এবং যার কারণে কিন্তু আসলে বিক্রেতারা যারা রয়েছেন তারা কম দামে অনেক গরু ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ তাদের যে প্রত্যাশিত বিক্রয় মূল্য তার সাথে 20-30% কম মূল্যে অনেক বিক্রেতা আমি এই পর্যায়ে গরু বিক্রি করতে দেখছি। এখানে আসার পর হাতে গোনা 5-7টি গরু হতে বিক্রি দেখেছি, তার মধ্যে অধিকাংশ গরুই কিন্তু ছোট, বড় এবং মাঝারি ধরনের যে গরুগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে এখানে বিক্রি হচ্ছে না। বৃষ্টির কারণে কিন্তু ক্রেতাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। নিতান্তই যাদের একদম শেষ দিনে কিনবেন বলে প্রতিজ্ঞা করেছেন তারাই কিন্তু বেশ কয়েকজন আসলে হাটে এসেছেন। এই অবস্থায় যারা বিক্রেতারা রয়েছেন, বিশেষ করে এখানে কুষ্টিয়া, লালমনিরহাট, সিরাজগঞ্জ কিংবা সুনামগঞ্জ থেকে যে সমস্ত ব্যাপারীরা এসছেন, তাদের মধ্যে একটা স্পষ্ট দুশ্চিন্তা দেখতে পাচ্ছি। কারণ এখনো অনেকের কিন্তু প্রায় 50-60% গরু রয়ে গেছে, ট্রাক ভর্তি করে গিয়ে এই সমস্ত গরু নিয়ে যেতে তাদেরকে কিন্তু অনেক বেশি ভাড়া পে করতে হবে। এজন্য তারা চাচ্ছেন 10-15 হাজার টাকা কম হলেও আসলে গরুগুলো বিক্রি করে যেতে। তবে বিক্রেতারা বলছেন এই যে দামগুলো চাওয়া হচ্ছে, বিশেষ করে ছোট গরুর ক্ষেত্রে অনেক বেশি দাম চাওয়া হচ্ছে। এখানে ছোট গরু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 80-1 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এরপরও ক্রেতাদের একটা অভিযোগ সবসময় যেটা থাকে সেটাই কিন্তু রয়ে গেছে, এই অবস্থা যদি উন্নতি না হয়, বিশেষ করে বৃষ্টির পরিমাণ যদি না কমে, তাহলে তাদের বিক্রির যেই পালে সেটা কিন্তু আসলে হাওয়া লাগবে না বলে মনে হচ্ছে, এবং এটাই কিন্তু শঙ্কা করছেন। এখানে যারা হাসিলদার রয়েছেন তারা বলছিলেন যে গতকালকে কিন্তু বেশ ভালোই বিক্রি হয়েছিল এই হাটে, এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত হাটগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখছি সকাল থেকে বেশ ভালোই কিন্তু সেখানে বিক্রি হচ্ছিল। তবে এই মুহূর্তে কিন্তু সকাল থেকে সর্বমোট আমি যেমনটা হিসাবে দেখেছিলাম যে প্রায় 112টির মতো গরু বিক্রি হয়েছে, যার কারণে হাসিলদাররাও কিন্তু বেশ চিন্তায় রয়েছেন, ইজারাররা যারা আসলে এটি নিয়েছেন। তবে তারা প্রত্যাশা করছেন যদি বিকেল বা শেষ রাতের দিকে বা সন্ধ্যার পর আসলে গরুগুলো বিক্রি হবে। শান্তা, রাকিব, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মেরাদিয়া হাট থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন রাকিব আল জাবেদ।